মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করব, ওই ফেরেশতা বান্দার কিনারায় হাজির হয়ে যাবে, ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি দুনিয়ায় থাকি আল্লাহকে রাজি করেছো, এখন আল্লাহ তাআলা তোমার উপর রাজি আছে, তোমার কোনো ভয় লাগবে না, কোনো চিন্তা লাগবে না, জান্নাতের ঘেরান বান্দা পিতে থাকবে, আজরাইল তার কিনারে হাজির, এমন ভাবে তার রুহটা কবজ করে নিয়ে যাবে। পয়গম্বর জানাইয়া দেয় মায়ের কোলে যখন সন্তান মায়ের দুধ পান করে মা যেমন কোনো টের পায় না, ওইভাবে যখন নেককার বান্দার রুহটা আজরাইল কবজ করে নিয়ে যাবে ওই ব্যক্তিও কোনো টের পাবে না, এমন আরামদায়ক জান আজরাইল তার কবজ করে নিয়ে যাবে। এরে মমিন মুসলমানে আল্লাহর গোলাম, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবো, এই দুনিয়ার দিন ছিল না, দুনিয়াও ছিল না, আপনি আমিও ছিলাম না, দুনিয়াও ছিল না, সুদ ছিল চারদিকে পানি, আল্লাহ তাআলা একটা কুদরতি নজর ফালায় ওই জায়গার মধ্যে শুধু পানির ঢেউ আস্তে আস্তে বালু জমা হয়ে যায়, বালু আস্তে আস্তে জমা হয়ে বড় পাহাড়ের মতন হয়ে যায়, আল্লাহ তাআলা এই পাহাড়টাকে রুটির মতন ফিসে জমিন বানিয়ে দেয়, এখন জমিনটা পানির মধ্যে টলমল টলমল করে, কিছু অংশ পানি আর কিছু অংশ হইল জমিন, এই পানির মধ্যে জমিনটা টলমল টলমল করতেছে, আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই জমিনের মধ্যে আমার বান্দা বসবাস করতে পারবে না, আমার বান্দা থাকবে বড় দুর্বল, কেমন দুর্বল বান্দা থাকবে তাও আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল বানাইছে, বড় দুর্বল, কেমন দুর্বল আল্লাহ মানুষদেরকে বানাইল, ও নবীর উম্মতের দান একটা পিঁপড়ার চেয়েও মানুষ বড় দুর্বল, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন কেমন মানুষ পিঁপড়ার চেয়েও বড় দুর্বল, বলে একটা পিঁপড়ার গায়ের মধ্যে যতটুকু ওজন থাকে তার চেয়ে 27 গুণ বেশি সে বহন করতে পারে, আর একটা মানুষের গায়ের মধ্যে যদি 80 কেজি ওজন থাকে ওই মানুষটা 80 কেজি বস্তা মাথায় নিয়ে চলতে বড় কষ্ট পাবে, মানুষ একটা পিঁপড়ার চেয়েও বড় দুর্বল, আল্লাহ বলেন এত দুর্বল বান্দাকে বানাইয়া এই মানুষদেরকে আল্লাহ তাআলা বাদ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়া দেয়, শুধু ঘোষণা দিছে তাই নয় মজবুত করার জন্য চার জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন এই দুর্বল মানুষদেরকে আমি এত সুন্দর বানাইলাম, আসমান জমিন যা কিছু বানাইলাম সবচেয়ে হলো আমার মানুষ বড় সুন্দর, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم بكلام زند قرآن حكيم হিকমতে উলাইয়া জালাস্ত কদিম বাকা কুরআন কালামুল্লাহ মাশানা কদিমাস্তি নাইনা, মানুষ বড় দুর্বল কিন্তু আল্লাহ বলেন দুর্বল মানুষ আল্লাহ এত সম্মান দান করেছেন, কেমন সম্মান,
আল্লাহ বলেন আমি আসমান বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, কত সুন্দর সুন্দর তারকা বানাইলাম, এত সুন্দর করে নূরের তৈরি ফেরেশতা বানাইলাম, এমনকি এই সুন্দর সুন্দর নূরের তৈরি ফেরেশতার চেয়েও আমার মানুষও বড় সুন্দর। স্বামী স্ত্রী দুইজন ছাদের উপর পূর্ণিমা রাত্রে কত আনন্দ করতেছে, স্বামী ডাক দিয়া কয় বিবি নজর করে দেখো চাঁদ কত সুন্দর, বিবি কয় না আমি সুন্দর, স্বামী কয় না না পূর্ণিমা রাত্রে কত সুন্দর চাঁদ দেখা যায়, চাঁদ বড় সুন্দর, বিবি ডাক দিয়া কয় আমি বড় সুন্দর, চাঁদ সুন্দর না। দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, স্বামী বলে চাঁদ সুন্দর, বিবি ডাক দিয়া কয় না আমি সুন্দর। এক পর্যায়ে স্বামী ডাক দিয়া বলে যদি চাঁদ সুন্দর হয় বিবি তুমি তালাক। তালাক হয়ে গেল কেন, চাঁদ বড় সুন্দর, দুনিয়ার বুকের মানুষগুলো কোন কিছুর জন্য যদি উপমা দেয় বলে দেখ চাঁদের মতন লোকটা সুন্দর। স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি তো তালাক হয়ে গেছ কেন, চাঁদ বড় সুন্দর। ওলামায়ে কেরামের কাছে যাই, হুজুর এই কথা বলেছি আমার বিবি কি তালাক হয়েছে কিনা, বড় বড় ওলামায়ে কেরাম ফতোয়া দেয় না না আপনার বিবি তালাক হয়ে গেছে কেন, চাঁদ বড় সুন্দর। লোকটা বড় অসহায় হয়ে গেল, এই বুড়া বয়সে এখন বিবি তালাক হয়ে গেল, জুয়ান কালের চাইতে বিবি কিন্তু বুড়া বয়সে বেশি দরকার। দেখবেন যৌবন কালে স্বামী স্ত্রী বারবার ঝগড়া হয়, আর বুড়া হইলে ঝগড়া হয় না, বরং স্বামী স্ত্রী মহব্বত আরো বেড়ে যায়। বুড়া এবার বুড়ির সারা থাকতে পারে না, বুড়িও আর বুড়ার সারা থাকতে পারে না। এই বয়সে বিবি তালাক হয়ে গেছে কি উপায়, বড় চিন্তা করতেছে হায় হায় কি করলাম, একটা কথা বলার কারণে বিবি তালাক। শুনতে শুনতে সংবাদ পেয়ে গেল অমুক এলাকায় একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে বড় বড় মুফতি আছে, আল্লাহর বান্দা ওই এলাকার মধ্যে চলে যায়, মাদ্রাসায় ঢুকিয়া ওলামায়ে কেরামদেরকে একত্রিত করার পর ডাক দেখ হুজুর এই বয়সে আমার বিবি তালাক হয়ে গেছে নাকি একটু ফতোয়া দেন। কয় কেন কি হয়েছে, বলে বলেছিলাম যে বিবি যদি চা সুন্দর হয় তুমি তালাক, তুমি তালাক, কেননা দুইজন পূর্ণিমা রাত্রে ওই চাঁদের উপর আনন্দ করতেছিলাম। বিবি বলে না আমি সুন্দর, আমি বললাম চা সুন্দর, কথা বলতে বলতে মেজাজটা বড় গরম হয়ে গেল, আমি ডাক দিয়া বললাম যদি চা সুন্দর হয় বিবি তুমি তালাক, আপনারা ফতোয়া দেন আমার স্ত্রী আছে না তালাক হয়ে গেছে। ওলামায়ে কেরাম ফতোয়া দিল না না আপনার বিবি নেই, আপনার বিবি তালাক হয়ে গেছে, কেন চাঁদের মতন এত সুন্দর, আল্লাহ কোন জিনিস বানায় নাই, চাঁদ বড় সুন্দর যেহেতু আপনার বিবিও তালাক। চাচা এবার মাদ্রাসার গিনে বসে বসে কান্না, আর কোন উপায় নাই, কত ওলামায়ে কেরামের কাছে গেলাম সকলেই ফতোয়া দিয়ে দিল তালাক হয়ে গেছে, কি করলাম কি করলাম, মাদ্রাসার গিনে বসে বসে কান্না করে হঠাৎ করে মাদ্রাসার গেট থেকে ছোট্ট একটা ছাত্র মাদ্রাসার মধ্যে ঢুকতেছে, ছাত্র ডাক দিয়ে কয় ও চাচা জান কেন কান্না করেন কি দুঃখ, কয় তোমার কাছে বলে কি লাভ, তুমি ছোট্ট মানুষ তুমি কি উপকার করতে পারো, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় চাচা একটু আমার কাছে বলেন দেখি কোনো উপকার করা যায় কিনা, চাচাই ডাক দেয়া কয় এই বুড়া বয়সে বড় বিপদ, পূর্ণিমা রাতে ছাদের উপর উঠিয়া স্বামী স্ত্রী আনন্দ করতেছিলাম, আর ডাক দেয়া বলেছিলাম বিবি নজর করে দেখ ওই আসমানে চাঁদ কত সুন্দর দেখা যায়, চাঁদ বড় সুন্দর, বিবি ডাক দিয়া কয় স্বামী না
তা সুন্দর না, চাঁদের চাইতে বেশি সুন্দর হলাম আমি। কথা বলতে বলতে মেজাজ যত যখন গরম হয়ে যায়, এক পর্যায়ে আমার বিবিকে ডাক দিয়া বললাম, চাঁদ যদি সুন্দর হয় তুমি তালাক। এখন তোমার ওস্তাদের কাছে মাচালার জন্য গেলাম, সকলেই বসে সিদ্ধান্ত করলো আমার বিবি নাকি তালাক হয়ে গেছে। ছোট সন্তান ডাক দিয়া কয়, চাচা চিন্তা করবেন না, আমার ওস্তাদ যদিও ফতুয়া দেয়, আমি নতুন করে ফতুয়া দিয়া দিলাম, আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবিকে নিয়ে আপনি ঘর সংসার করবে। কথাটা শোনার পর দিলের মধ্যে একটু আনন্দ, কেমন করে ফতুয়া দিলে তোমার ওস্তাদ ফতুয়া দিছে তালাক? বলে আপনি আবার মাদ্রাসার মধ্যে চলে যান, ওস্তাদের কাছে ডাক দিয়া বলবেন, আমার বিবি নাকি তালাক হয় নাই, যদি জিজ্ঞেস করে ফতুয়া কে দিয়েছে, বলে আপনার মাদ্রাসার ছোট্ট বালক একটা ছাত্র নোমান এই ফতুয়া দিয়েছে। চাচা মাদ্রাসার ভিতরে ঢুকে যায়, হুজুর আপনার মাদ্রাসার একটা ছাত্র ছোট ছাত্র ফতুয়া দিয়ে দিছে আমার বিবি তালাক হয় নাই। ওলামায়ে কেরাম চিন্তা করলো, কে আবার নতুন করে ফতুয়া দিয়া দিল, ডাক দিয়া কয়, কে ফতুয়া দিয়েছে, কে ফতুয়া দিল? আপনারই মাদ্রাসার ছোট্ট একটা বালক সন্তান নোমান ফতুয়া দিয়েছে, আমার বিবি নাকি তালাক হয় নাই। এবার ওস্তাদেরা সকলেই সিদ্ধান্ত করলো, যেহেতু নোমান ফতুয়া দিয়েছে, এই নোমানের ফতুয়া তোলার সম্ভাবনা, অবশ্যই মনে তার বিবি মনে হয় তালাক হয় নাই। কোথায় নোমান? নোমান তো সাধারণ এই বালক না, আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ও নবীর আশিকের দল, তার আসল নাম ছিল নোমান, এখন সারা বিশ্বে যার নাম আবু হানিফা নামে পরিচিত। বাংলাদেশের অধিকাংশ মানুষ যার অনুসরণ করে, যে মাযহাবের অনুসরণ করে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, এই ছোট্ট সন্তান ফতুয়া দিয়েছে, বিবি আপনার তালাক হয় নাই। ওস্তাদ ডাক দেয়া, কয়বার নোমানকে ডাকো, কেমন করে ফতুয়া দিল বিবি তালাক হয় নাই? নোমান কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর তার বিবি তালাক হয় নাই। বলে তুমি কেমন করে ফতুয়া দিলা? কয়, ফতুয়া তো আমি দেই নাই, আল্লাহ তাআলা নিজেই ফতুয়া দিয়েছে। বড় অবাক হয়ে গেল, আল্লাহ ফতুয়া দিছে, ওরে নবীর আশা কেন দাল? আল্লাহ কি ফতুয়া দিয়েছে? হুজুর ওই পবিত্র কোরআনের মধ্যে সূরা তিনের মধ্যে আল্লাহ চার জিনিসের কসম খেয়ে বলেছেন, তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুরসিন, ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ফতোয়া তো আমি দেইনি, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, চাঁদ সুন্দর না, তারকা সুন্দর না, আসমান জমিন সুন্দর না, আমি নূরের তৈরি ফেরেশতা বানাইলাম, ফেরেশতাও সুন্দর না, সবচেয়ে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর রূপে আমি একমাত্র মানুষদেরকে বানাইলাম। এই মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি করবে, ও নবীর উম্মতের দল, মানুষ আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন, পরীক্ষা করব, দেখব কার আমল কত সুন্দর, কার দান কত সুন্দর, কার সিজদা কত সুন্দর, ওই ব্যক্তি আমি আল্লাহর দরবারে বড় দামি হয়ে যাবে, বড় দামি হয়ে যাবে। এর নবীর আশিকের দল, আল্লাহ তাআলার গোলামি দুনিয়ার জমিনের মধ্যে যারা করবে, ওই ব্যক্তি ফেরেশতার চাইতো বড় সুন্দর। আর আল্লাহর গোলামি যারা দুনিয়ার জমিনের মধ্যে না করবে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বালহুম আদাল, এই ব্যক্তি একটা চতুষ্পদ জানোয়ার চেয়ে বড় খারাপ। তাহলে মানুষ ফেরেশতার চাইতো বড় সুন্দর,
ফেরেশতার চেয়েও বড় দামি, আবার এই মানুষটাই কিন্তু একটা চতুষ্পদ জানোয়ার চেয়েও বড় খারাপ। কারণ হলো দুইটা গুণের কারণে, একটা হলো ভালো আমল আর একটা হলো বদ আমল। একটা ভালো আমল করার কারণে, ভালো আমল করার কারণে বান্দা এবার ফেরেশতার চেয়েও বড় দামি। জান্নাতের মধ্যে বান্দা কি ফেরেশতার খেদমত করবে না, ফেরেশতারা বান্দার খেদমত করবে। কি কথা বুঝতেছেন না? জান্নাতের মধ্যে ফেরেশতারা বান্দার গোলামি করবে, বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, দেখবে রঙ বেরঙের ফল, মনে চাইবে একটা সুন্দর একটা ফল খাওয়ার জন্য, ডাক দিয়া বলবে ফেরেশতার দল জান্নাতি একটা ফল আমার হাতের মধ্যে তুলে দাও। দুনিয়ার জমিনের গাছের শিকড় থাকে নিচে আর মাথা থাকে উপরে, জান্নাতি গাছের গোড়া শিকড় থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে। কত রং বেরঙের ফল, বান্দার মনে চাইবে একটা ফল খাওয়ার জন্য, ফেরেশতাকে ডেকে বলবে আমাকে একটা ফল দাও, ফেরেশতা তার হাতের মধ্যে একটা সুন্দর একটা ফল দেবে। এই ফলের মধ্যে এত মজা, এত মজা, এত মজা, মায়ার নবী জানাইয়া দেয় জান্নাতের একটা ফলের মধ্যে 40 রকমের স্বাদ হয়ে যাবে। এরে যুবক ভাই, এ বুড়া বাবা জিরা, ওই জান্নাতে যেতে কি মনে চাই না, কিসের পাগল হইছ? দুনিয়ার মহব্বতে পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছ রে ভাই। জান্নাতের মধ্যে কত নাজ নেয়ামত আল্লাহ তাআলা রেখেছেন রে ভাই, যেই জায়গায় বান্দার কোনো মৃত্যু হবে না, বান্দার কোনো কষ্ট নাই, দুনিয়ার জিন্দিগি শুরু আছে আবার শেষ আছে, আর ওই কঠিন হাসরের ময়দানে বান্দার কোনো মরণ হবে না, জিন্দিগি শেষ হবে না। ওই জায়গার জন্য একটু চিন্তাও নাই, দুনিয়ার জন্য বড় পাগল বান্দা। দুনিয়ার জন্য যত কষ্ট করে, যত কষ্ট করে, এর ভিতরে যদি আখেরাতের জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যদি গভীর রাত্রে উঠিয়া যায় নামাজ বিছাইয়া মালিকের দরবারে কান্না করে আর বলে আল্লাহ, দুনিয়ায় টাকা পয়সা চাই না, অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিছুই চাই না, আয় আল্লাহ ওই কিয়ামতের ময়দানে একটু তোমাকে যেন দুইটা চোখে দেখতে পারে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একদল মুসলমান ডাক দিয়া দেখবেন সমাজের মধ্যে বলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ায় ইবাদত করেছি, ভালো কাজ করেছি, আজকে তুমি আমাকে কেমন করে জাহান্নামে দিবা? হে নবীর উম্মতের দল, যেই বান্দা বান্দিগুলো জাহান্নামে হয়ে যাবে, ওই জাহান্নামী বান্দা বান্দির সঙ্গে আল্লাহ দেখা করবে না, ফেরেশতারা ছিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা চিৎকার মারবে, আল্লাহ একটু দেখা দাও, একটু দেখা দাও, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা বান্দার একটা ডাকের মধ্যেও সাড়া দিবে না। আজকে বান্দা ভুলেও যদি একবার জবান থেকে আল্লাহ শব্দ বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামে আল্লাহ সওয়াব দান করে দেয়। জাহান্নামী বান্দা বান্দির সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন না, দেখা করবেন না, জাহান্নামের শিকল দিয়ে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের মধ্যে ফালায়। মায়ার নবী জানাইয়া দেয় কিয়ামতের ময়দানে 10 সূরাতে মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়াবে। জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামের মধ্যে ফালাবে, মায়ার নবী জাহান্নামের গেড়ে দাঁড়ানো থাকবে, দেখবে শুকার ফালানো হইতেছে, কুকুরের মতো তোম চেহারা দেখা যায় জাহান্নামের মধ্যে ফালায়, ওদিক থেকে দেখবে জাহান্নামের মধ্যে কান্নার আওয়াজ, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ
যে উম্মতের জন্য দুনিয়া ও জমিনে শান্তি করিনি উম্মতের মায়া, আজকে উম্মতের চিৎকার জাহান্নামের মধ্যে শুনতে ভাই। এই হাশরের ময়দানে আজকে যদি আমার গুনাহগার উম্মত গুলো যদি জাহান্নামে চলে যায়, আমি নবী তোমার জাতের কসম খেয়ে বললাম, আমি নবী কিন্তু তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনাকে আমি কষ্ট কম দেই নাই, ও পয়গম্বর উহুদের ময়দানে আপনাকে আমি কষ্ট কম দেই নাই, মক্কার জমিনের মধ্যে আপনাকে আমি কষ্ট কম দেই নাই। ওই কাফের বেঈমানের দল এমন ভাবে আমার মায়ের নবীকে কষ্ট দিত, এমন ভাবে কষ্ট দিয়েছে রে ভাই, এমন কি মায়ের নবীর দান পর্যন্ত তাও শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে আমার নবীর দাঁত ভেঙে যায়, ও নবীর আশিকের দান, তারপর জিব্রাইল আমিন ঈশা ডাক দিছে, ও পয়গম্বর আপনি যদি একটু অনুমতি দেন এই তায়েব বাসীকে ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া কয় না, আজকে যদি তায়েব বাসীকে ধ্বংস করে দেয় আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, দিনের দাওয়াত নিয়ে যাব, এরা তো আমাকে চিনে না, এই জন্য আমার গায়ের মধ্যে পাথর মারতেছে। ওরে ভাই জিব্রাইল না, এই তায়েববাসীকে ধ্বংস করিও না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিও না, বরং কি তাদেরকে তুমি হেদায়েতের মালা দান করে দাও। ইয়া ইলাহি তুমেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুজসে মুজো কদুর কর, তাকে দেখো মুজমে তুজকো এক নজর। আরে নবীর আশিকের দল মায়ের নবী সিজদায় পড়ে কান্না আর বলে, আল্লাহ তোমার জান্নাত আমি ঢুকবো না, আজকে যদি আমার গুনাহগার উম্মত গুলো যদি জাহান্নামে চলে যায়, আমি কিন্তু তোমার জান্নাতের মধ্যে আমি যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর, এই হাশরের ময়দানে আপনি সুপারিশ করতে থাকবেন, আপনাকে অনুমতি দেওয়া হলো, আজকে যাকে খুশি তাকে নিয়ে আজকে আপনি জান্নাতের মধ্যে ঢুকে যা। আজকে এই নবীকে যারা সন্ত্রাস বলে গালি দেয়, এই নবীকে যারা দুশ্মন বলে গালি দেয়, যারা আজকে বলে আমার নবী ছাগল, নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আমার নবী যৌবনের তাড়নায় একাধিক বিয়া করেছে, আমার নবী বড় কারাম ছিল, যারা আজকে স্লোগান দেয়, ওরে মুমিন মুসলমান ও আশিকের দল আমরা তাদেরকে জানাইয়া দেই, এই জমিন মুসলমানের জমিন, ওলামায়ে কেরামের জমিন, এই জমিনের মধ্যে কোন নাস্তিক বেঈমান মুরতাদের দল নবীর বিরুদ্ধে স্লোগান দিতে তাদেরকে দেওয়া হবে না। মুসলমান ইসলাম বিজয় হয়েছে রক্তের মাধ্যমে, ও নবীর আশিকের দল আবারও যদি রক্তের বিনিময় কোরআনের সম্মান কোরআনের ইজ্জত যদি রক্ষা করা লাগে, এই মুসলমান এই নবীর উম্মত শুধু রক্ত নয়, রক্ত নয় জীবন দিতে রাজি, তার উপরও কোরআনের ইজ্জত এই জমিনের ঠিকানের জন্য, এই আখির পয়গম্বরে উম্মত মুসলমানের দল শুধু রক্ত নয় জীবন দেওয়ার জন্য আমরা সবাই তৈরি আছি, কথা বলেন ঠিক কিনা। আজকে একদল বেঈমান বলে বাংলাদেশ নাকি ইসলামিক রাষ্ট্রই রাখবে না, এই নামই পরিবর্তন করবে, তাও মুসলমানের সন্তান। নির্বাচনের সময় তাদের ছবি দেখছি, মাথার মধ্যে বড় টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, ক্ষমতা পাওয়ার পর এখন স্লোগান দেয় বাংলাদেশ ইসলাম দেশ থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আরে মনাফেক বেঈমানের দল, শুধু তুমি কেন যুগে যুগে এমন স্লোগান বেঈমানের, ওই যে নমরুদের মতন তাদের ধ্বংস করে দাও, আয় আল্লাহ তাদের তুমি হেদায়েতের মালা ফরাইয়া দাও, ফরাইয়া দাও। এর নবীর আশিকের দল আল্লাহ কোরআন নাজিল করেছে, হে নবীর উম্মতের দল কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা লিখে নিয়েছে, সব কিছুই বলেছে, বান্দা দুনিয়ার জমিনে কেমনে চলবা, কিভাবে বান্দা ঠিক মতন আমল করো,
তওবা কি আমল করলে মালিকের জান্নাতে যাইবা আল্লাহ তাআলা সব কিছু কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে এই কোরআনের বাতিকে যারা নিবানের জন্য চেষ্টা করতেছে যেন তো কোনোদিন পারবা না কোনোদিন পারবা না এই কোরআনের জিম্মা আবার স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছে বাতি নিবাইতে চাইবা তুমি ধ্বংস হয়ে যাইবা যুগে যুগে কোরআনের বাতি বন্ধ করতে চেয়েছে কিন্তু পারে নাই তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে এর নবীর উম্মতে দান আমরা সকলেই কবর পথে যাত্রী কি নিয়া কবরে যাইব কিয়ামতের ময়দানে বান্দা কারো চেহারা থাকবে শুকরের চেহারার মতন কারো বানরের চেহারার মতন হয়ে যাব মানুষের সুরাত থাকবে না রে ভাই যারা সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে এর নবীর আশেকের দল পয়গম্বর জাহান্নামের গিলে দাঁড়ানো নজর করে দেখবে আমার গুনাগার উম্মত তো ফালানো হয় না শুকারের মতন দেখা যায় টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায় আবার জাহান্নামের মধ্যে ওই যে চিৎকারের আওয়াজ মায়ের নবী ডাক দিয়ে কয় কয় আবু বকর কোথায় আলী কোথায় ওমর আয় জলদি করে আয় এরে আবু বকর তুই একটু মিজানের পাল্লায় চলে যা আমার গুনাগার উম্মতের গুনা যেন ভারী না হইয়া যায় এরে আলী তুই একটু ওই পলসিতা পলসিরাতের কিনারায় চলে যাও এরে ওসমান তুমি এক জায়গায় চলে যাও আজকে যেন আমার গুনাহগার উম্মত গুলো যেন জাহান্নামের মধ্যে না যায় এর নবীর আশেকের দল আমার মায়ের নবী এখনো উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে কান্না তুমি কেমন করে আমার মায়ের নবীর কলিজার মধ্যে আঘাত দাও আমার মায়ের নবী উম্মতির জন্য বড় পাগল যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন নবমন্ডল ভবমন্ডল হাওয়া বন্দম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতো না রে ভাই আল্লাহর নবীর জান কবজ করার সময় যখন আজরাইল হাজির ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি আসছি আপনার জান কবজ করে নিব আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর দরবারে যেতে চান মায়ের নবী ডাক দিয়া কয় আজরাইল ভাই আমি কিছু এখন বলতে পারবো না কিছুই বলতে পারবো না কয় কোন সময় বলবেন বলে যতক্ষণ আমার কাছে জিব্রাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না এমন সময় জিব্রাইল মায়ের দরবারে হাজির ডেকে বলে পয়গম্বর আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আখেরাতে আল্লাহর দরবারে যেতে চান মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই জিব্রাইল আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই এমন হতে পারে আমার আল্লাহ আমার বান্দার উপর নারাজ হইয়া গুনার কারণে বড় বড় আজাব দিয়া ধ্বংস করে দিবে আমার গুনাগার উম্মতকে কে দেখবে এমন সময় আল্লাহ তাআলা জানাইয়া দেয় ও পয়গম্বর আপনার কোনো চিন্তা লাগবে না কোনো চিন্তা লাগবে না আপনার গুনাগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না বরং আপনার গুনাগার উম্মতের জিম্মা আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিলাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওম নাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামাদ ওয়া জমিন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين هم سورات هم سيرات مصطفى در تمام حال كن اتبع اتبع سنة خير البشر غير لازم تابو يا بي أي فسار محمد عربي
হায় আনবী রাস্তে পেশুয়া মোহাম্মদ আরবি হায় আনবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দা এসে উজালা আলম হুয়া উসকি পয়দা এসে উজালা শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত আ নবীর আশিকের দান সাহাবাই কিরাম আমার নবীর জন্য বড় পাগল ওমর আমার নবীর জন্য বড় পাগল আবু বকর আমার নবীর জন্য বড় পাগল কেমন আমার নবীর জন্য আবু বকর পাগল ছিল রে ভাই মায়ার নবী ডাক দেখ ও আবু বকর তুমি শুনো এই মক্কার জমিন আমি কোরআনের দাওয়াত দেই কাফের মুশরিক বেঈমান আমি নবীর উপর অত্যাচার করে কষ্ট দেয় এমন হতে পারে আল্লাহ যেদিন হুকুম করবে এই মক্কা ছেড়ে আমি হিজরত করে মদিনার জমিনে চলে যাব এরে আবু বকর আমি যেদিন মদিনার জমিনে যাব তোমাকে নিয়ে হিজরত করাব তবে কোন দিন ঘোষণা হয়ে যায় বলতে পারি না এমনকি কোন দিন ঘোষণা হয়ে যায় যেদিন ঘোষণা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে ওদিন হিজরত করে তোমাকে নিয়ে আমি মদিনার জমিনে চলে যাব গভীর রাতে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরকে জানাইয়া দেয় ও পয়গম্বর এই মক্কার জমিনে থাকতে পারবেন না আপনি এখন মদিনার জমিনে চলে যান মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেল গভীর রাতে আবু বকরের ঘরের কিনারে হাজির ডাক দিছে আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুলে দেয় মায়ার নবী ডাক দিয়া কয় ও আবু বকর এই গভীর রাতে ডাক দিলাম আর তুমি ঘরের দরজা খুলে দিয়েছো আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে পয়গম্বর দুই থেকে আড়াই বছর আগে আপনি নবী বলেছেন আল্লাহ যেদিন হিজরতের হুকুম করবে আপনি আমাকে নিয়ে মদিনার জমিনে হিজরত করবে ও পয়গম্বর এই দুই আড়াই বছর হয়ে গেছে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না সারা রাত্রি দরজার সঙ্গে টেক লাগাইয়া ও মক্কার পথের দিকে অপেক্ষা করতে থাকি কোন সময় আপনি মায়ের নবী আইসা আমাকে ডাক দিবেন আর আমি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিয়া দিব